সাদ্দাম কান্ডের আবহে এবার মুর্শিদাবাদের রানীনগরের নকল সোনার মূর্তি দেখিয়ে সাত লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে সেলিম শেখের বিরুদ্ধে শেখ একই পাড়ার বাসিন্দা মজিবুর রহমানকে মিথ্যে গুপ্তধনের গল্প শুনিয়ে তার থেকে কৌশলে সাত লক্ষ টাকা হাতিয়ে নেন সেই মতন তার বাড়ির পিছনে নকল সোনার মূর্তি মাটিতে পুঁতে দেয় এরপর থেকে ক্রমাগত বিভিন্ন অজুহাতে মজিবর শেখের থেকে টাকা হাতাতে থাকে অভিযুক্ত সেলিম শেখ পাশাপাশি মাটির নিচে মূর্তির কথা কাউকে জানাতে বারণ করে সেলিম শেখ এরপরই স্থানীয়রা ঘটনার খবর পেয়ে পুলিশকে খবর দিলে রানীনগর থানার পুলিশ পৌঁছে মজিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ি থেকে নকল সোনার লক্ষ্মীর মূর্তি প্রদীপ সহ অন্যান্য অলঙ্কার উদ্ধার করে ঘটনার পর সেলিম শেখের স্ত্রী হীরা বিবিকে গ্রেফতার করে পুলিশ প্রতারক সেলিম শেখ বাড়ি থেকে পালিয়ে গিয়েছে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে